ফাইনালি আজ রিলিজ পেল বরুণ ধাওয়ান এবং সারা আলী খানের কুলি নাম্বার ওয়ান সিনেমা ট্রেলার, যে সিনেমাটি কিন্তু 1995 সালের গোবিন্দ এবং কারিশ্মা কাপুরের কুলি নাম্বার ওয়ানের রিমেক। সেই সময় কিন্তু কুলি নাম্বার ওয়ান ছিল মোস্ট ফেভারিট এবং মোস্ট পপুলার একটি সিনেমা। এখন বরুণ ধাওয়ান এবং সারা আলী খানের কুলি নাম্বার ওয়ান সিনেমার ট্রেলার দেখে মনে হলো আগের কুলি নাম্বার ওয়ান সিনেমার প্লটের সাথে এই কুলি নাম্বার ওয়ানের প্লট সেম টু সেম মিলে যায়, মানে কোনো প্রকার ডিফারেন্স এখানে রাখা হয়নি। কেননা 1995 সালে যে কুলি নাম্বার ওয়ান রিলিজ পেয়েছিল সেখানেও মেয়ের বাবা একজন বড়লোক জামাই খোঁজে, ঠিক এখন যে কুলি নাম্বার ওয়ান রিলিজ পাবে সেই সিনেমায়ও কিন্তু মেয়ের বাবা একজন বড়লোক জামাই খুঁজছে। ব্যাস এরপর বরুণ ধাওয়ান ভুয়া বড়লোক সেজে সব কিছুর প্যাচ লাগিয়ে দেয়, কিন্তু এর মাঝে মজার ব্যাপার হচ্ছে তাকে কুলির কাজ করতে দেখে ফেলে তার শ্বশুর। এখানে কিন্তু বরুণ ধাওয়ানের শ্বশুর হিসেবে থাকছেন পারেশ রাওয়াল। তো এখানে কিন্তু প্লটের কোনো পরিবর্তন নেই, ওই 90s দশকের যে প্লটটা রয়েছে সেটাকে এখানে রাখা হয়েছে। কেননা গোবিন্দর সাথে পাল্লা দিতে চেয়েছিল এই সিনেমাটি আমার দেখে যা মনে হলো। তবে এখানে বরুণ ধাওয়ানের অ্যাক্টিং নিয়ে আমার কথা বলতে হবে, কেননা তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছেন। স্যারের অ্যাক্টিং ছিল এখানে অ্যাজ ইউজুয়াল। তবে এই সিনেমায় ভালোর দিকটা হলো এখানে পারেশ রাওয়াল রয়েছে, জাভেদ জাবরি রয়েছে এবং জনি লিভার আছে, এবং অনেক বছর পর কিন্তু রাজপাল যাদবকেও বড় পর্দায় দেখা যাচ্ছে, এবং রাজপাল যাদব এখানে সারা আলী খানের মামার রোল প্লে করছে। এখন অরিজিনাল যে কুলি নাম্বার ওয়ান সিনেমা ছিল সেখানে কিন্তু মামার ক্যারেক্টারটা ছিল বেশ ইন্টারেস্টিং। এখন এই সিনেমায়ও কিন্তু হয়তোবা রাজপাল যাদবের একটি মেজর রোল থাকতে যাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কুলি নাম্বার ওয়ানের দুটি আইকনিক গানও শুনতে পেয়েছি। সো এই পার্টটাও কিন্তু ছিল অনেক ইন্টারেস্টিং। এখন শুধুমাত্র একটি ট্রেলার দেখে একটি পুরো মুভি কেমন হতে যাচ্ছে সেটা তো জাজ করা ঠিক হবে না, তবে ট্রেলার যে খুব একটা আহামরি ভালো ছিল সেটাও বলাও ভুল হবে হবে না, কেননা ট্রেলারটা অনেক ভক্তরাই কিন্তু একেবারে ভালো রেসপন্স করেনি। অনেকে এটা মনে করছে যে বরুণ ধাওয়ানের কুলি নাম্বার ওয়ান অরিজিনাল কুলি নাম্বার ওয়ানকে ডিস্ট্রয় করে দেবে, অনেকে হয়তো বা এই ট্রেলারটাকেও সারাক্টুর ট্রেলারের মতো ডিসলাইকের বর্ণায় ভাসিয়ে দিতে চেয়েছিল। সেই জন্যই হয়তো বা অ্যামাজন প্রাইম এই সিনেমার ট্রেলারটির জন্য লাইক এবং ডিসলাইক বাটনটি বন্ধ করে দিয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল কুলি নাম্বার ওয়ানের ট্রেলারের উপর একটি কুইক রিভিউ। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।